সত্য যুগের প্রথমার্ধে দেবতাদের কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা ছিল না, আর সেই সঙ্গে দেবতাদের কোনো সেনাপতিও ছিল না। তাই দেবতারা বার বার অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করতে স্বর্গ হয়েছে। ঠিক সেই সময় পৃথিবীতে এক বীর বিক্রম যোদ্ধা ছিল। তিনি কে? তিনি হলেন রাজা মান্ধাতার পুত্র মুচুকুন্দ। দেবতারা চিন্তা করলেন আর সবাই মিলে এলেন পৃথিবীতে রাজা মান্ধাতার কাছে। এসে বললেন, হে রাজা মান্ধাতা, আপনার পুত্র বীর পরাক্রমী যোদ্ধা, আপনি যদি দয়া করে কৃপা করে আপনার পুত্রকে আমাদেরকে দেন, আমরা দেবতাদের সেনাপতি তাকে বানাতে চাইছি, কারণ আমাদের এখন কোনো সেনাপতি নেই। রাজা মান্ধাতা বললেন, হে দেবগণ, আমার পুত্র মুচুকুন্দ যদি দেবকর্মে তার জীবনটা নিয়োজিত করে তাহলে তার জীবন ধন্য হবে। আপনারা মুচুকুন্দকে নিয়ে যান আর আপনাদের সেনাপতি করুন। মুচুকুন্দকে নিয়ে দেবতারা স্বর্গে গেলেন আর সেনাপতি হিসাবে তার করিয়ে দিলেন দেবতাদের মাঝে। বহুকাল যাবৎ যুদ্ধ হলো দেব অসুরদের সঙ্গে, বার বার যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে মুচুকুন্দ স্বর্গরাজ্য উদ্ধার করল। ইতিমধ্যে শিব পার্বতী পুত্র কার্তিককে দেবতারা সেনাপতি করলেন। সমস্ত দেবতারা একত্রিত হলেন আর মুচুকুন্দের কাছে এলেন। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন আর বললেন, হে মুচুকুন্দ, বহুকাল যাবৎ তুমি স্বর্গকে রক্ষা করেছো অসুরদের হাত থেকে, এখন আমাদের সেনাপতি এসে গেছে কার্তিক, তাই তুমি এবার অবসর নাও, তবে তোমার যুদ্ধে তোমার পরাক্রমী তোমার বীরত্ব দেখে আমরা খুব খুশি, তুমি কি কোনো বর চাও? রাজা মুচুকুন্দ বললেন, হে দেবগণ, আমার যে জীবনটা দেবকর্মে নিয়োজিত হয়েছে এতেই আমি খুশি। হে প্রভু, আমার কিছু চাওয়ার নেই, তবে বহুকাল যাবৎ আমি যুদ্ধ বিগ্রহ করে আমি আজ ক্লান্ত, বহুকাল যাবৎ আমার নিদ্রা হয়নি, আর সেই অনিদ্রার কারণে আমি একটাই প্রার্থনা করব প্রভু, আমি যেন নিদ্রা যেতে পারি চির শান্তিতে। ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ বললে, হে মুচুকুন্দ, আমি তোমায় আশীর্বাদ দিলাম, তুমি যাও প্রভর্ষণ নামক গুহায় চলে যাও আর সেখানে গিয়ে চির শান্তিতে নিদ্রা করো। কেউ যদি তোমার নিদ্রা ভঙ্গ করে, নিদ্রা ভঙ্গ হওয়ার পর তুমি যদি তার দিকে চোখ মেলে তাকাও, সঙ্গে সঙ্গে সে পুড়ে ছাই হয়ে যায়। আজও সেই প্রভর্ষণ গুহা আজও আছে, যেখানে কার্গিলের যুদ্ধ হয়েছিল হিমালয়ের পাদদেশে, আজও সেই প্রভর্ষণ গুহা সংরক্ষিত অবস্থাতেই আছে। রাজা মুচুকুন্দ চলে গেলেন সেই প্রভর্ষণ নামক গুহায়। সত্য ঘুম হলো, ত্রেতা ঘুম হলো, আর তারপরে ঘুমাচ্ছেন
ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ নিষ্কাম প্রেম লীলা রচনা করার জন্য সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার জন্য জন্ম নিলেন মথুরায় অত্যাচারী কংসের কারাগারে। কৈশোর বয়সেই তিনি অত্যাচারী কংসকে নিধন করলেন। আর কংসের দুই স্ত্রী ছিল বাবা, অস্থি আর প্রাপ্তি। এই অস্থি আর প্রাপ্তি হল মহারাজ জরাসন্ধের কন্যা। দুই কন্যাকে যখন বিধবা অবস্থায় দেখলেন মহারাজ জরাসন্ধ, কচ্ছল করে উঠল জরাসন্ধ, কে কার এত বড় সাহস আমার জামাতা বীর যোদ্ধা কংসকে হত্যা করেছে, কে সে? মহারাজ জরাসন্ধে অনেক সেনাপতি ছিলেন, তবে তাদের মধ্যে সর্বোচ্চ ভয়ঙ্কর এক সেনাপতি ছিল, যার নাম হলো কালযব। ডাক দিলেন কালযবনকে, কালযব কালযব আমার জামাতাকে যে হত্যা করেছে তার শিরচ্ছেদ করে এসো। মত্ত হস্তির ন্যায় অস্ত্র হাতে ছুটতে লাগলেন কালযব। হেল কৃষ্ণের দিকে কৃষ্ণ ছলনা করলেন। ছলনা করলেন কেন? আমার ভগবান শ্রীহরি বিষ্ণু তিনি হলেন ছল চাতুরিতার নায়ক। তাই তো বাবা, কৃষ্ণ ভজন করতে গেলে তোমাকেও চতুর হতে হবে। যেজন কৃষ্ণ ভজে সেজন বড় চতুর। চাতুরিতা না করলে কৃষ্ণ ভজনা করা যায় না। ছুটতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর পিছনে পিছনে ছুটছে কালযব অস্ত্র হাতে। সামনে কৃষ্ণ, পিছনে কালযব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কালযব তোমার মৃত্যু আমার হাতে হবে না, তোমার মৃত্যু পূর্বেই লেখা আছে, তোমার জন্য তোমার মৃত্যু অপেক্ষা করছে, এসো এসো এগিয়ে এসো। ছুটতে ছুটতে ঠিক বাঘ মোর না ঘুরতেই ভগবান কৃষ্ণ ঢুকে গেলেন প্রহর্ষের গুহা। সেখানে ঘুমাচ্ছিল দ্বাপর ঘুমে মুচো কন্দ। ভগবান শ্রীকৃষ্ণ নিজের গায়ের উন্নীটি নিয়ে মুচুকুন্দে যে শয়নে রয়েছে গায়ের উপরে চাপিয়ে দিল, আর নিজে আড়ালে লুকায় গেল। কিছুক্ষণ পর কালযবন সেই গুহার মধ্যে ঢুকে পড়ল, আর দেখছে কৃষ্ণের উন্নীটা রয়েছে, আর নিচে কেউ একটা নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। বলল, কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না বলে ঘুমানো হচ্ছে, ঘুমাম ঘুম তোমার বের করছি, বার বার করছে পদাঘা। ঘুমন্ত মুচুকুন্দকে যখন বারবার পদাঘাত করছে, ঘুম ভাঙল মুচুকুন্দে, পায়ের দিকেই তো ছিল কালযব। ঘুম ভেঙে যখন উঠে দেখল সঙ্গে সঙ্গে মুচুকুন্দর চোখের জ্যোতিতে চোখ থেকে আগুন বেরোল, আর ভগবান বিষ্ণুর বর দেওয়া ছিল, জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল কালযব। বেরিয়ে এলো ভগবান শ্রীকৃষ্ণ, বিশ্বরূপ দর্শন করালেন মুচুকুন্দকে। মুচুকুন্দ বললেন, ভগবান তাহলে এটা আপনারই লীলা? বলল, হ্যাঁ মুচুকুন্দ। ঘুম তোমার কেমন হয়েছে গো? বলল, প্রভু ঘুম তো খুব ভালোই হয়েছে, তো আর কি ঘুমাতে চাও না, আর কিছু পর নিতে চাও?
বললো প্রভু একটা বর নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে, বলো তুমি কি বর চাও? ও প্রভু এখন কোন যুগ চলছে গো? বলছে তাপর যুগ। এরপরে কোন যুগ? বলছে কলিযুগ আসছে। হে ভগবান এই বর আমাকে দিন, কলিযুগে যেন আমি খুব শিশু অবস্থাতেই আমি যেন তোমায় হলেন। কলিযুগে ভক্ত কবি জয়দেব গোস্বাম, তাহলে বুঝতে পারলেন জয়দেব গোস্বামী পূর্বজন্মে গেছিলেন। এবারে দেখুন কেমন ভাবে চলছে এই সংসারটা। কোন সংসারটা? ভোজদেব গোস্বামীর সংসার, ছোট্ট সংসার। স্ত্রী বামা দেবী, ছোট্ট একটা ছেলে যার নাম লাগলেন জয়া। সংসারে অভাব কিন্তু মনে আছে সুখ। অমা প্রকৃত যিনি ব্রাহ্মণ বৈষ্ণব হন বা প্রকৃত কৃষ্ণ ভক্তদের দেখবেন অনেক সংসারে অভাব থাকে, কিন্তু তারা চির সুখে থাকে। অর্থ থাকলেই যে আপনার সুখ আসবে এটা ভাবতেন না। আপনার অনেক অর্থ থাকতে পারে কিন্তু আপনার ঘরে যে মা লক্ষ্মী আছে এটাও ভাবতেন না, কারণ লক্ষ্মী মাতা লক্ষ্মী যে ঘরে থাকেন সে ঘরে নারায়ণ থাকেন, আর নারায়ণ যেখানে থাকেন সেটা শান্তির পরিবেশ হয়, বৈকুণ্ঠ ধাম। অর্থ আপনার অনেক আছে, এই গরমের সময় আপনি বাজার থেকে একটা এসি কিনে আনলেন, আর হয়তো কিছুক্ষণের জন্য একটু ঘুমালেন, কিন্তু মনে আপনার অনেক চিন্তা আছে, কারণ আপনার হয়তো দু তিনটে কেস কোর্টে ঝুলছে। তাহলে অর্থ আপনার থাকতে পারে কিন্তু মনে শান্তি নেই। কিন্তু যারা পরম ব্রাহ্মণ বৈষ্ণব তাদের দিনান্তে দিন খাওয়া, কিন্তু চির নিদ্রা যায় সুখে শান্তিতে। এই জন্যই তো মা বহু গুণীজন বলেছে সুখ দুঃখ অন্ধকার আলো এই নিয়ে মনে হয় জগৎটা ভালো। পরম সুখে কাটছিল দিনগুল ব্রাহ্মণ ভোজদেব গোস্বামী, মাতা বামাদেবী আর ছোট্ট বালক জয়দেব। কিন্তু মা আসে যদি ডাক্তার, কি করবে ডাক্তার? তার যদি ডাক আসে ডাক্তারের ক্ষমতা নেই কিছু করার। এমন একটা দিন এলো গ্রামের শেষ প্রান্তে পটভিক্ষের তলদেশে পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করছে জয়দেব গোস্বামী, মাত্র 5 বছরের ছেলেটা। দূর থেকে একজন ডাক দিল জয়দেব, বাবা জয়দেব বাড়ি ফিরে চাও। কেন কাকিমা বাড়িতে যাবো কেন? জয়দেব তোর মার ইহজগতে নেই রে। ইহজগতে মানে মানে তোর মা বৈকুণ্ঠ ধামে গমন করেছে। অঝর নয়নে কাঁদছে সেই পাড়ার কাকিমাটা, কিন্তু 5 বছরের ছেলে জয়দেব কি করে বুঝবে কোনটা বৈকুণ্ঠ ধাম আর তোর মা পরম ধামে চলে গেছে? এই কথার অর্থ কি 5 বছরের ছেলে বুঝতে পারে? মা পারে না। বললো কাকিমা তুমি এসেছো ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে আমার আমি তো খেলছি, আমার খিদে পেয়েছে। কাকিমা চলো বাড়ি যাও। ছোট ছেলেটা যখন কাকিমার হাত ধরে বাড়িতে এলো, দেখছে বাড়ির উঠানে তুলসী মঞ্চের পাশে
বাসের খাটুরির উপরে বামাদেবীকে শয়ন করিয়ে দিয়ে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, আর পাড়ার ছেলেরা দড়ি দিয়ে বাঁধছে। অঝরে কাঁদছে ভোজদেব গোস্বামী পাশে বসে বসে। কিছু কিছু মায়েরা এসছে পাশের বাড়ি থেকে, আলতা সিঁদুর দিয়ে সাজিয়ে দিচ্ছে বাবা দেবীকে। ছোট্ট জয়দেব কিছু বুঝে ওঠার আগেই পাড়ার ছেলেরা কাঁধে করে মৃত বাবা দেবীকে নিয়ে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, বলারে সবার পিছনে ছুটতে ছুটতে ছোট্ট 5 বছরের জয়দেব বলছে, বাবা দেবীকে যখন চিতায় তুলবে তার আগে মৃত মায়ের গলাটা জড়িয়ে ধরে ছোট্ট জয়দেব কেঁদে কেঁদে বলছে, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে বলো, বলো মা, বলো মা, একবার আমার জয়দেব বলে ডাকুন। আমার যখন খিদে পাবে বলো আমাকে, মা গো আমি যখন খেলতে যাব কে আমায় জয়দেব বলো, বলো কে আমার জয়দেব, জয়দেব বলে সীতার উপরে তুলে দেয়া হলো বাবা দেবীকে। সীতার আগুনের মধ্যে শেষ হয়ে গেল বাবা দেবীর সর্বাঙ্গ। যখন জয়দেব কাঁদছে অজর নয়নে মা 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 বলে, মা গো মা পিতা ভোজদেব গোস্বামী
ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে ধরলো। ওরে জয়া, আর কাঁদিস না রে বাবা, শোন জয়া শোন, আমি তো আছি, আমি আজ থেকে তোর মা, আজ থেকে আমি তোর বাবা, আমি তোকে মায়ের স্নেহে পিতার আদরে বড় করে তুলবো। জয়া, ওরে জয়া, আর কাঁদিস না বাবা, চল আমরা এবারে ঘরে ফিরে যাই। ভক্তিমতী মায়েরাও, আমার ভক্তমণ্ডলী বাবারা এখানে তো রয়েছে। ময় আখা মা, ছোট্ট একটা শব্দ, ময় আখা মা, এই ছোট্ট শব্দটির মধ্যে যে কি বস্তু লুকিয়ে আছে। পৃথিবীতে যার মা নেই সেই একমাত্র এই যন্ত্রণাটা বোঝে। মায়ের ছোট্ট গর্ভে পুত্রের 10 মাস 10 দিন জায়গা হয়, আর আমরা এমন কুলাঙ্গার পুত্র, যখন বড় হয়ে চাকরি করলাম, বড় অফিসার হলাম, আমার বড় ফ্ল্যাটে আমার মায়ের জায়গা হয় না, মায়েদের স্থান হয় বাবাদের, বৃদ্ধ বাবাদের স্থান হয় কোথায়, বৃদ্ধাশ্রমে। শিহরি ইউটিউব চ্যানেল থেকে যিনি এসছেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো, কারণ ওনার চ্যানেলের মাধ্যমে আমি বিশ্ববাসীর কাছে বলতে চাই, ওহে মূর্খ সন্তান শুনে রাখো, আজ যে বৃদ্ধাশ্রমে তোমার পিতা মাতা কাঁদছে, হয়তো একদিন সেই বৃদ্ধাশ্রমের সেই ঘরে তোমায় কাঁদতে হবে। জয় গৌর হরি বল, হরি বল। আমি আমি একটা বৃদ্ধাশ্রমের সঙ্গে জড়িত মা, সেই বৃদ্ধাশ্রমের আমি খাতাপত্র সারি, আমি আমার অফিসের সাথে মাসে একদিন হলেও যাই, সেখানে পিতা মাতাগুলোকে দেখে, আর মাঝে মাঝে তাদের সন্তানরা আসে তাদেরকেও দেখে, সব বড় বড় অফিসার। সেই মা আবার যখন ছেলেগুলো আসে শুধু মায়েরাও অজরে কাঁদে, একবার দেখার জন্য ছেলে। সকাল হলেই খবরের কাগজ খুলে দেখবেন মাঝে মাঝে এমনও কিছু অপঘন্ড অপদার্থ ছেলেরা আছে, বৃদ্ধাশ্রমে টাকা পয়সা খরচ হবে বলে মায়েদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, রেল স্টেশনে গিয়ে বসিয়ে দিয়ে আসে। সকাল হলেই দেখতে পাবেন অনেক অনেক সময় খবরের কাগজে দেয় বৃদ্ধা রেল স্টেশন, আমরা এমন অপদার্থ সব। আর যদি আমার পিতা মাতাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি, আমার পুত্র আমায় দেখে শিখবে, একদিন হয়তো ওই ঘরটাতে গিয়ে আমাকেও বসতে হবে। তবে এর প্রতিকারও আছে, এর প্রতিকার হলো প্রণাম। মহাজন বললেন, যদি পেতে চাও কিছু হও তবে নিচু, প্রণাম করলে অহংকার পাতলা হয়ে যায়। একটি আম গাছে, এখন তো আমের সময় আসছে না, এসেও গেছে, একটি আম গাছে আম্রবৃক্ষে যখন অনেক আম ফলে তখন দেখবেন ডালটা নিজে থেকেই নুয়ে যায়। আমাদের এই 3.5 হাত রূপী বৃক্ষে যখন ভক্তিরূপী ফল ফলবে, আমাদের প্রধান লক্ষণ হবে ত্রিনাদপি সং। আপনারা আমায় 2 হাত তুলে আশীর্বাদ করুন মা, আমি যেন আমার পিতা মাতাকে প্রত্যহ প্রভাতে উঠে
প্রণামটা অন্তত করতে পারি যুগ যুগ ধরে, এই আশীর্বাদ করবেন মা। আমি আর অন্য কিছু চাই না, এটা আইগোর হরিবল 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 হরিবল। ছোট্ট ছেলেটা 5 বছর বয়স, 5 বছর থেকে আজ 6 বছরে পড়েছে। পিতা তাকে নিয়েই ব্রহ্ম মুহূর্তে উঠে ঘুম থেকে উঠে স্নান করে, নারায়ণের মন্দিরে বসে আর নারায়ণের উদ্দেশ্যে প্রণাম করে গান করে, হে নাট নারায়ণ হরি, হে নাট নারায়ণ হরি, কাট নারায়ণ হরি,